পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিনেই রাজ্যসভা 6টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। পুরনোদের মধ্যে রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, রাজ্যসভার উপদলনেতা সুখেন্দু শেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনকে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে ভোট সমীকরণের কথা মাথায় রেখে মনোনয়ন দেওয়া হয়েছে ওই জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিটবরাইকে। এবার সংখ্যালঘু মুখ হিসেবে রাজ্যসভায় প্রার্থী হলেন বঙ্গ সংস্কৃতি মঞ্চের সভাপতি এবং সমাজকর্মী সমীরুল ইসলাম। পাশাপাশি তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং আরটিআই কর্মী সাকেত গোখলেকেও রাখা হয়েছে ওই তালিকায়। একই আসনে উপনির্বাচন হবে, তবে সেই আসনে প্রার্থী কে তা তৃণমূলের তরফে এখনও নির্দিষ্ট করা জানানো যায়নি। আগামী অগস্ট মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা 6টি আসন খালি হচ্ছে। এছাড়া পদত্যাগ করায় রাজ্যসভায় আরও একটি আসনে উপনির্বাচন হতে চলেছে, সেটি লুইজিনো ফেলেইরো ছেড়ে দেওয়ার আসন। অঙ্কের হিসেবে সাধারণ রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের 5টি আসনে জয় নিশ্চিত, পাশাপাশি উপনির্বাচনের ক্ষেত্রেও তাদের প্রার্থীর জয় নিশ্চিত বলে ধরে নেওয়া হয়। এই পর্বে মেয়াদ শেষ হচ্ছে ডেরেক, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রীর। এদের মধ্যে সুস্মিতা এবং শান্তনুর নাম সোমবার তৃণমূলের দেওয়া তালিকায় নেই, তাদের নাম এই পর্বে তালিকায় থাকবে না। এছাড়া প্রবীণ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মেয়াদও শেষ হচ্ছে এই অগস্ট মাসেই। 6 বছর আগে তৃণমূলের সমর্থন পেয়ে রাজ্যসভায় গিয়েছিলেন প্রদীপ, এবার কংগ্রেসের কারও রাজ্যসভায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বদলে এরাজ্য থেকে বিজেপি এই প্রথম কোনো রাজ্যসভার সাংসদ পেতে চলেছে। অন্যদিকে সুস্মিতা দেব, শান্তা ছেত্রীকে রাজ্যসভায় এবার টিকিট দিল না তৃণমূল কংগ্রেস।